হ্যালো এইবরুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইডিয়াস কিচেন আজকে আমি তৈরি করে দেখবো তান্দুরি চিকেন যারা রেস্টুরেন্টের খাবার খেতে খুব পছন্দ করেন তারা নিশ্চয়ই তান্দুরি চিকেনটাকে মিস করছেন নান দিয়ে খেতায় এটা খুবই মজা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকবেন আজকে আমি দেখিয়ে দেব কিভাবে বাসায় আপনারা খুব সহজেই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারেন চলুন দেখিনি তাহলে কীভাবে আমি এটা তৈরি করছি এর জন্য আমি নিয়েছি বোন সহ চিকেন লেগ পিস নিয়েছি আমি ফ্রেশ করে ধুয়ে ডিপ কাট করে নিয়েছি দেখুন আমি লবণ এবং লেবু দিয়ে এটা ধুয়ে নিয়েছি হালকা কারণ লবণ এবং লেবু দিয়ে যদি আপনারা ধুন তাহলে এটা স্মেল যদি থেকে থাকে বাজে এটা চলে যাবে এখন একটা বলে আমি নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনস টক দই আমি মেরিনেশনের জন্য মশলাগুলোকে এখন একটা বলে মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি মাংসের মশলা এক চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচের মতো আমি সয়া সসের একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ছেলে দেখে নিতে পারেন কীভাবে বাসা এটা তৈরি করবেন দিয়ে দিচ্ছি সামান্য লেবু আর লবণ এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন এটাকে আমি চিকেনের উপরে দিয়ে ভালো মতো চিকেনের সাথে মিক্স করে নেব তান্দুরে চিকেনের জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মেরিনেশনটা যেন ভালো হয় আর মশলাগুলো চাইলে আপনারা আরও বা বেশি মশলা ইউজ করতে পারেন এটা আপনাদের কত পিস আপনারা চিকেন নিয়েছেন এর উপর ডিপেন্ড করবে আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন অথবা চাট মশলাও ইউজ করতে পারেন গুরু মশলাও ইউজ করতে পারেন আর না হলে আপনাদের যদি থাকে গরম মশলা ওটাও ইউজ করতে পারেন এখন আমি এগুলোকে ম্যাখি নিয়েছি ম্যারিনেট করতে দিয়ে দেবো আপনারা কমপক্ষে ত্রিশ মিনিট ম্যারিনেট করবেন আর যদি বেশি করতে চান তিন থেকে চার ঘন্টা করলেই এনাফ আর দেশি মুরগি হলে অবশ্যই আপনারা হোল নাইট রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে মেরিনেশনটা ভালো হয় ফিরে আসলাম ম্যারিনেটেড চিকেনটাকে নিয়ে এখন এটাকে আমি ভাজবো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি লো মিডিয়াম হিটে রেখেছি এখন সামান্য তেল দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনার ছেলে অলিভ অয়েল অথবা ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য ঘি আপনারা ছেলে বাটারও ইউজ করতে পারেন এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি সামান্য তেলে ভাজবো এখন আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এক পাশ বাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টাই দিচ্ছি আপনারা এরকম উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেবেন দশ বিশ মিনিটের মধ্যে আপনাদের চিকেনটা হয়ে যাবে দেখুন চিকেনটা একদম হয়ে গেছে আমি এখন এটা দিশে তুলে নিয়েছি সো তৈরি হয়ে গেল আমার তান্দুরে চিকেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ